Hello friends, good morning. Welcome back to my channel, Pong Vlog Series. তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো फ्रेंड्स এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে স্টার্ট করছি আজকের ব্লগ। আই होप আজকের ভিডিওটা তোমাদেরকে খুব ভালো লাগবে। তো চলো ওইভাবেই আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করছি। তো সকালে ঘুম থেকে উঠে আমি বেডটা গুছিয়ে নিচ্ছি, তার জন্য আমি মাদুরটাকে ভালো করে ঝেড়ে পাতিয়ে নিয়েছি। তারপরে উপরে তোষক দিয়ে দেবো, তোষকটাও ভালো করে ঝেড়েই পাতিয়ে নিই, কারণ রোজকারের কাছে রোজ না করলে ভালো লাগে না। আর বেডের ব্যাপারটা সম্পূর্ণই আলাদা, ওটা করতেই হবে। যাই হোক, তোষকটা পাতানোর পরে আমি উপরে দিয়ে নিয়েছি বেডশিট, বেডশিটটাকেও ভালো করে টান টান করে পাতিয়ে নিয়েছি। তো আমার বেডটা গোছানো হয়ে গেলে আমি একটু চা করে খাবো, কারণ আজকে ওয়েদারটা ঠান্ডা আছে, কালকে বৃষ্টি হয়েছিল, তো ঠান্ডা ওয়েদার, তো চা খেতে ইচ্ছে করছে, তো চাটা খাওয়া হবে বেডটা ঠিক করার পরে। তো চলো দেখতে থাকো। তো আমি চলে এসেছি কিচেনে চা করার জন্য। তার জন্য ইন্ডাকশনটা অন করে আমি কড়াইটা গরম করে নিলাম, তারপরে আমি দু কাপ জল দিয়েছি, কারণ চাটা করবো আমি দু কাপ, তার জন্য দু কাপই জল দিয়েছি। এবার জলটা গরম করে নেওয়ার পর হাফ কাপ মতো জল আমি ঢেলে রেখে দেব সাইড করে কাপে, তো কারণ ওই জলটা আমার লাগবে পরে। তো কড়াইতে যেটুকু জল আছে ওটাতে আমি দিয়ে নেব আদা। আদা দেওয়ার পরে আমি জলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব, যেই আমার জলটা ভালো করে ফোটানো হয়ে যাবে তাতে আমি দিয়ে নেব দু টেবিল স্পুন চা পাতা। তো চা পাতা দেওয়ার পরে আমি ওটাকে ভালো করে ফুটিয়ে নেব আর ওটাকে মাঝে মাঝে নাড়াতে থাকবো। তো এইভাবেই আমি নাড়িয়ে নিয়েছিলাম। এরপর অন্যদিকে আমি যে গরম জলটা হাফ কাপ সাইড করে রেখেছিলাম, ওই হাফ কাপ গরম জলে আমি দিয়ে নেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে নেব দু টেবিল স্পুন। তো আমি এইভাবে গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছিলাম। এবার গরম জলে গুঁড়ো দুধটা গুনলাম, কারণ যাতে দুধটা জমাটা না বেঁধে যায়, যাতে ভালো করে গোলানোটা হয়, তার জন্যই আমি গরম জলে পাউডার দুধটা গুলিয়েছিলাম। যাই হোক, এইভাবে দুধটা আমি গুলিয়ে নিয়েছিলাম। তো এরপরে দিয়ে নিয়েছি চিনি পরিমাণ মতো, পরিমাণ মতো বলতে আমি দু টেবিল স্পুনই দিয়ে, দু নয় দেড়, 1.5 দিয়েছি। তো দেওয়ার পরে চাটাকে আবার বেশ ভালো করে ফুটিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ চাটা ফুটে গেছে। এরপর গুলে রাখা পাউডার দুধটা আমি ওতে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে ওটাকে বেশ একটু নাড়িয়ে দিলাম, তারপরেই চাটা ফুটতে থাকলো। আর ফুটতে থাকাকালীন চাটাকে নাড়াতে থাকতে হবে যাতে বসে না যায়। তো যাই হোক, যখন চাটা হালকা লালচে বাদামি বর্ণে চলে আসবে তখন চাটা হয়ে যাবে। তো আমার চলে এসছে, সামান্য বাকি আছে, তো দেখতেই পাচ্ছ চলে এসছে। এরপরে আমি ঢেলে নেব কাপে। টানা, আমার রেডি চা। তো চাটা করার পরে আমি খেতে বসে পড়েছিলাম চা আর বিস্কিট নিয়ে। সো ফ্রেন্ডস, আমার চা খাওয়া কমপ্লিট। তো এবার একটু বাইরে বেরোবো, তার আগে আমি চলো রান্না বান্নাটা সেরে নিই, তারপরে আমি রেডি হয়ে বেরোবো। তো চলো রান্না করে নিই, তোমরা দেখতে থাকো, পাশে থাকো, আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। গাইস, চাটা খাওয়ার পরে চায়ের বাসনগুলো ধুতে হবে, কারণ আমাকে রান্না করতে হবে। তার জন্য আমি চায়ের বাসনগুলো, কড়াই, ছাঁকনি আমি সবটাই ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরেই আমি ওই কড়াইতেই ভাত বসাবো। তো চলো দেখতে থাকো। আর তার সাথে আমি সব বাসনগুলোই ধুয়ে নিয়েছি, রাতে যে বাসনগুলো রেখেছিলাম সকালের জন্য সব বাসনগুলোই ধুয়ে নিয়েছি, কারণ ওই বাসনগুলোই তো রান্না করার কাজে লাগবে। আর প্রত্যেক দিনের কাজ প্রত্যেকদিন করতে হয়।
যাই হোক, কালকে রাতে আমি এসব করতে পারি, কারণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তার জন্য রেখে দিয়েছিলাম সকালে করব বলে। যাই হোক, আমি কড়াইতে ভাত এদিকে বসিয়ে দিয়েছি, তো ভাত ফুটছে দেখতেই পাচ্ছি, কিন্তু হয়নি। যাই হোক, ভাতটা হলেই তাকে ঢেলে ফেলবো। তো এখন আবার দেখছি ভাতটা হয়ে গেছে, এবার ঢালবো। ঢালার জন্য আমি ঝুড়ি নিয়ে নিয়েছি, আর ঝুড়ির মধ্যেই ভাতের ফ্যানটা ঢেলেছি। তো এইভাবে ঢেলে নেওয়ার পরে ভাতটাকে আমি ঝাঁকিয়ে নাড়িয়ে নেব, যাতে ফ্যানটা ভাতের মধ্যে থেকে না যায়। তার জন্যে যাই হোক, ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাকে আবার কড়াইটা ধুয়ে আবার তরকারি বসাতে হবে। তো আজকে তরকারির জন্য নিয়ে এসেছিলাম আমি বাজার থেকে আজও চিকেন। যাই হোক, চিকেনটা অল্প পরিমাণে এনেছিলাম, আজকেও চিকেন রান্না করেছি। তো চিকেন রান্নার ভিডিওটা আজকে তোমাদের সাথে, পুরো ভিডিওটা শেয়ার করিনি, জাস্ট আমি করেছি ওটাই দিয়েছি, কারণ আমি চিকেন রান্নার ভিডিওটা আগের একটা ব্লগে দিয়েছিলাম, তার জন্য আমি আজকে ডিটেলসে দিইনি। আমি শুধু কী কী কাজ করেছি ওটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো দেখতে থাকো। সত্যি ফ্রেন্ডস, যারা আমার মতো লাইফ পেয়েছে, যেমন ধরো কোনো ছেলে হোক কোনো মেয়ে হোক, বাবা মা ভাই বোন সব ফ্যামিলিকে ছেড়ে বাইরে থাকতে হচ্ছে কাজের জন্যে, চাকরি সূত্রে নিজেকে রান্না বান্না ঘরের কাজ সব কিছু করেও নিজেকে ডিউটি যাওয়া, সব কিছু ওই টাইমের মধ্যে মেনটেন করা, যে বাড়িতে হয়তো খাবার বেড়েও খেত না, কিন্তু চাকরি সূত্রে বাইরে থাকতে হলে ওকে খাবার রান্না করে খেতে হয়। সত্যি কি অদ্ভুত না? সত্যি আমার মতো জীবন অনেকেরই হয়তো আছে, আমার মতো দিন অনেকেরই কাটছে, তো কষ্ট হলেও করতে হবে, এটাই লাইফ। যাই হোক, মন খারাপ করে বাড়ির জন্যে, তো কিছু করার নেই, কাজও তো করতে হবে। তো চলো দেখতে থাকো, বাকি সেসব কথা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। সো ফ্রেন্ডস, রান্নাবান্না কমপ্লিট করে আমি এসে বসে পড়েছি। তো একটু রেস্ট নিয়ে আমি রেডি হবো, চান করবো, রেডি হবো, তারপরে বেরোবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর কোথায় যাই তার আগে দেখে নেবো কী রান্না করেছি আর কোথায় যাচ্ছি, চলো। তো আজকে লাঞ্চের জন্য আমি করেছি ভাত, চিকেন কারি, আর সাথে নিয়ে নিয়েছি লেবু। তো এটাই বেস্ট খাবার, তাই না? আর আমি টিফিনগুলোকে রেডি করে নিয়েছি। তো টিফিনগুলো আবার টিফিন বক্সে ঢুকিয়ে লাঞ্চ বক্সে কেন ঢুকালাম আমি সেটা তোমাদেরকে পরেই বলছি। তো যাই হোক, এভাবে টিফিন বক্সটা রেডি করে নিয়েছিলাম আমি। আর এই ছোট্ট যে টিফিন বক্স আছে ওটাতে আমার স্যালাড আছে, ওটা তোমাকে আর দেখানো হয়নি। যাই হোক, এভাবে। সো ফ্রেন্ডস, এবার আমি ফাইনালি রেডি, তো চলো যাওয়া যাক। তো সুফ্রেন্ডস, আমি রান্নাবান্না করে ঘরের কাজটা শেষ করে যখন আমি রেডি হয়ে বেরোলাম, খাওয়ার মতো আমি টাইম পাইনি, তার জন্য ব্রেকফাস্ট করা হয়নি। তো আমি নিচে নেমেই দোকান থেকে কিছু কিনে নেব সকালে ব্রেকফাস্টের জন্য। তো চলো দেখতে থাকো আমি কী কিনি। দোকানে চলে এসেছি, কিছু কিনে নেব। একটা ক্রিম পাউ রুটি দেবে তো? তো
খাবারটা কেনার পরেই আমি অটো ধরে নিয়েছি আমার উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো আমার উদ্দেশ্যটা কি, আমি কোথায় যাচ্ছি? তো আমি যাচ্ছি অফিসে। তো আমার অফিস 10:30 থেকে স্টার্ট। তো আমি এখন বাজে 10:15, তার জন্য আমি খাবার মতো টাইম পাইনি, তাড়াহুড়ো করে বেরিয়ে আসতে হয়েছে আমাকে। যাই হোক, দেখতে থাকো। তো ফ্রেন্ডে, এদিকে মেট্রো স্টেশন ছিল না, মেট্রোর কাজ চলছে, মেট্রো লাইন হবে, মেট্রো স্টেশন হবে। তো আর বাম দিকে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এয়ারপোর্ট, যেখানে রোজ আমি দেখতে পাই প্লেন উড়ে আর নামে প্রতিনিয়তই। তবে আমি সেরকম ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি কিন্তু পারিনি, বাট আজকে তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, আমি অটো থেকে নেমে পড়েছি, তারপরে হেঁটেই আমি অফিসে গেছিলাম, কারণ একটুখানি ডিস্টেন্স থাকতে হয়। যাই হোক, অফিস থেকে ফিরে তোমাদের সাথে কথা হচ্ছে। গাইস, অফিস থেকে ফিরার পর ফাইনালি আমি ভিডিওটা করতে পেরেছি, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, দেখে নাও। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।